হ্যালো গাইজ, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। সো গাইজ, আজকে আমি তোমাদের সাথে একটা দারুণ প্রোডাক্টের রিভিউ এনেছি, কারণ তোমাদের আমি মাঝে মাঝে কোশ্চেন পাই এবং কিছুদিন আগেও একজন করেছে যে ফেসিয়াল হেয়ার কীভাবে রিমুভ করব। গাইজ, যতই বলো না কেন, কোনো ফেস প্যাকই বা কোনো পিল অফ মাস্কই কিন্তু ফেসিয়াল হেয়ার ফুল রিমুভ করতে পারে না। ফার্স্ট তোমরা করতে পারো পার্লারে গিয়ে পুরো যেভাবে আইব্রো করো সেইভাবে তুলতে পারো, এবং সেকেন্ড হলো তোমরা বাড়িতে করতে পারো। তো বাড়িতে কীভাবে করতে পারো তোমাদের আমি দেখাবো, ইজিভাবে করতে পারবে তোমরা। ফেসিয়াল হেয়ারে প্রবলেম অনেকেরই থাকে এবং সেটা খুব বেশি থাকে, ভালো লাগে না। যেগুলো এখান দিয়ে হয় সেগুলো একদমই দেখতে কিন্তু ভালো লাগে না, তো সেগুলো রিমুভ করতে হয় বা এই জায়গাটাতে থাকে ঠোঁটের উপরে এবং আইব্রোটা। এইগুলো না করলে বাজে দেখতে লাগে এবং যাই ইউজ করো না কেন স্কিনে দেখতে ভালো লাগে না, মেকআপ করলে মেকআপ ভিসে থাকে, তো অনেক রকম প্রবলেম হয়। সেই কারণে আজকে আমি তোমাদের সাথে এই ভিডিওটা এনেছি, আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তো আজকে আমি তোমাদের সাথে যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো এটা হলো স্যানফির এই রেজারটা। তো এটা হলো ডু ইট অল ফেস রেজার্স, এর মধ্যে দুটো রেজার আছে এবং মানে দুটো ব্লেড আছে, তো এটা দিয়ে কিন্তু ফেসের যে কোনো হেয়ার রিমুভ করা যায়। এটা অ্যামাজন থেকে এসেছে, তো এটাকে কীভাবে ইউজ করতে হয় দেখবো, এবং এর প্রাইস গাইজ 349 rupees। তো এটা তোমরা অ্যামাজনে পেয়ে যাবে 349 rupees। এটাকে ওপেন করে দেখাই, এবং এটা তোমরা ক্যারিও করতে পারবে, কোনো সমস্যা নেই। দেখো, এটা ওপেন করার জন্য প্রথমে এরকম একটা ক্যাপ আছে এবং নিচে সেম ক্যাপ আছে একটা, তো এটাকে ওপেন করলাম এবং ভেতরে দেখো এই ধরনের এরকম আছে। তো এটার এক পাশে এই ধরনের রেজার আছে, এটা বড়, এটাকে আটকে দিই দেখো, এবং এই পাশে আছে একটা ছোট রেজার। তো এটা কিন্তু আইব্রো এবং ছোট যে জায়গাগুলোতে সেগুলোকে ক্লিন করার জন্য, এবং বড়টা কিন্তু বন্ধুরা তোমাদের ফেসে গালে যে হেয়ারগুলো সেগুলো রিমুভ করার জন্য। দেখো, সো বন্ধুরা চলো দেখিয়ে দিই তোমরা কীভাবে ফেসের হেয়ারটা রিমুভ করবে এটা দিয়ে। সেই জন্য কিন্তু তোমাদের ফেসটাকে ভালো করে ক্লিন করে নিতে হবে, তোমরা ফেস ওয়াশ করে নেবে। তো আমি এই ফেসিয়াল টিস্যুটা দিয়ে ক্লিন করে নিচ্ছি ফেসটা। দেখো, তোমাদের কিন্তু ক্লিন ফেসে করতে হবে, কোনো নোংরা ফেসে কিন্তু একদম করবে না। ফেসটাকে ভালো করে ক্লিন করে তারপরে এটাকে ভালো করে মুছে তারপরে তোমরা কিন্তু এই স্টেপটা ফলো করবে। তো তোমরা যদি পারো তো ফেসে অ্যালোভেরা জেল লাগিয়ে নিতে পারো, তারপরে এটাকে ইউজ করতে পারো, তাহলে খুব ভালো কাজ দেবে। আমি ফার্স্ট টাইম ইউজ করছি, আমি এখনও পর্যন্ত এটাকে ইউজ করিনি, তো তোমাদের সাথে আমি ফার্স্ট টাইম শেয়ার করছি এটা কেমন কী কীভাবে ইউজ করতে হয়। তো চলো দেখি। তোমরা দেখতে পাচ্ছ পুরো ক্লিন হয়ে গেছে এই পাশটা, আর এই দিকটাতে দেখো এখন আছে, আর এই দিকটা দেখো পুরো ক্লিন হয়ে গেছে, দারুণ কাজ হচ্ছে ভাই। তোমরা কিন্তু এর আগে একটু অ্যালোভেরা জেল ইউজ করে নেবে, তারপরে এটাকে ইউজ করবে, খুব ভালোভাবে ক্লিন হয়ে যাবে পুরো ফেসটা। দেখো, এরপরে আপনি ফেসটাকে মুছে নেবে, এতে কিচ্ছু নেই, এবং মোছার পরে দেখো এবার এই পাশটা করবো। দেখো, এই জায়গাটাতে এবং আইব্রোটা একটু ঠিক করে নেব। তো দেখো, ছোট দিকটা নিলাম, তো এই জায়গাটাতে হয়ে গেছে, এবার আইব্রোটা একটু ঠিক করে নেব। সো গাইজ, আমার আইব্রোটা কিন্তু এমনিতেই সরু, তো আমার তো বেশি করতে হয়নি, থ্রিডনা খুব অল্প করে নিলাম। পুরো ফেসে দেখো আমার কাজ হয়ে গেছে, খুব ভালোভাবে কিন্তু এটা উঠে যাচ্ছে, এটা কিন্তু খুব ভালো কাজ করছে এবং খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তো জেল লাগিয়ে নেওয়ার পর কিন্তু খুব ভালোভাবে কাজ করছে, তো আমি যেভাবে বললাম তোমরা সেভাবে ইউজ করতে পারো, যারা চাইছো ফেসিয়াল হেয়ার তুলতে, তো তোমরা কিন্তু এটাকে এইভাবে ইউজ করতে পারো। তো এটা কদিন পরপর করতে হবে, তোমাদের যেভাবে হেয়ার গ্রোথ হয় তোমরা সেভাবে করবে, কারোর এক সপ্তাহতে হেয়ার গ্রোথ হয়ে যায়, কারোর এক মাস লাগে, তো যার যেভাবে হেয়ার গ্রোথ হবে সে সেভাবে কিন্তু এটাকে ইউজ করবে। তো সো বন্ধুরা, এটার কিন্তু পারচেস লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা কিন্তু ওখান থেকে এটাকে পারচেস করে।
সো আজকের জন্য টাটা বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই, লাভ ইউ গাইস।